রেকর্ডিংটা কোনো ট্যাব দেখতে পাচ্ছি না, আমি নিজে এটাতে নতুন। রেকর্ডিং হচ্ছে? হচ্ছে না? ঠিক আছে, ওকে, হ্যাঁ ফাইন, তাহলে হলে ঠিক আছে, ওকে ঠিক আছে, ওকে। আচ্ছা, আর আরেকটা সেদিন বলেছিলাম যে সেন্ট্রালাইজ ডাটা বেস আর একটা ডিস্ট্রিবিউটেড, না এটা কত ক্লাসে বলেছিলাম মনে আছে? হ্যালো, কি মিউট করে দিয়েছি নাকি? হ্যাঁ মনে আছে, ক্যাট অপশনটা ইউজ করতে পারে, অসুবিধা নেই। হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ, গত ক্লাসে বলেছিলাম তাই না যে এটা সুবিধা অসুবিধা এটা কি ডিস্ট্রিবিউটেড ডাটা সিস্টেম। আচ্ছা, আরেকটা হচ্ছে ট্রানজেকশনাল, এটা হচ্ছে কোম্পানিজ ডে বাই ডে বা মান্থলি অপারেশনের যে ম্যানেজমেন্ট সিস্টেম সেটা। আরেকটা এটা হচ্ছে ট্রানজেকশনাল বলে থাকি আমরা, যেটা আমরা বেশি ইউজ করি। আর ডাটা ওয়্যার হাউসটা একটু আলাদা জিনিস, সেটা এই সিলেবাসের একটা পার্ট না, আমি জাস্ট তোমাদের একটু বোঝানোর জন্য একটা ছবি দেখাচ্ছি। এই যে এখানে যেরকম ডেটাবেস আমাদের বিভিন্ন অপারেশন থেকে আসতে পারে, যেমন ধরো একটা ইন্ডাস্ট্রি, ধরো একটা একটা ধরো আমাজন, হ্যাঁ, অথবা তোমার আলিবাবা, হ্যাঁ, সেই ডাটাগুলো দেখো কোথা থেকে আসতেছে, বিভিন্ন জায়গা থেকে আসছে। অপারেশন মানে কারা, যারা ক্লায়েন্টটা এটা পাঠাতে পারে, কি কি জিনিস তারা কিনছে, সেই ডাটাগুলো কিন্তু এক জায়গায় জড়ো হচ্ছে। তারপর হচ্ছে যারা সেলস এজেন্ট থাকছে, এটা সফটওয়্যার এজেন্টই হয়তো বেশিরভাগ জায়গায় আছে। তো এইখানে তোমার সেলস মানে এন্ড ইউজারের কাস্টমার কি কি অর্ডার দিচ্ছে, তারপর এই খবরগুলো পাচ্ছে, সেলস ম্যানেজমেন্টে কারা আছে সেটা পাচ্ছে। এই ডাটাগুলো যখন সব একটা প্রসেসের মধ্যেতে এই জায়গায় যখন আসলো একটা ওয়্যার হাউসের মধ্যে, ওয়্যার হাউসে তোমাদের কিছু মেটা ডাটা থাকবে। মেটা ডাটা গত ক্লাসে বলেছি মনে আছে, ডাটা সম্পর্কে যে ডাটাগুলো তাই না, বিভিন্ন ধরনের মেটা ডাটা বলেছি। আচ্ছা, তারপর থাকবে হচ্ছে কিছু সামারি ডাটা, এটা এখান থেকে কি কাজটা হবে ওয়্যার হাউসে। এখান থেকে অনেকগুলো মানে ওয়্যার হাউস যখন বলবো, ডেটাবেজে ইন্টেলিজেন্সটা ম্যান্ডেটরি না, আমরা খুব আশা করি না যে এটা খুব ইন্টেলিজেন্স সিস্টেম হবে, কিন্তু যখন ওয়্যার হাউস কথাগুলো বলবো তখন সেখানে ইন্টেলিজেন্স আশা করা হয়। ইন্টেলিজেন্সটা কি, কিছু প্রেডিকশন থাকতে পারে, হ্যাঁ, যেমন আমরা এখান থেকে যে ডেটাগুলো পেলাম সেখান থেকে ফোরকাস্টিং হতে পারে যে আগামী 4 মাস ডিমান্ড কেমন থাকবে। এই ডিমান্ডের উপর থেকে যারা সাপ্লাই চেন ম্যানেজমেন্ট করছে, তাহলে ইনপুটে র মেটেরিয়ালস কত কিনতে হবে বা রাখতে হবে, সাপ্লাই চেনটা ঠিক রাখার জন্য, প্রোডাকশন লাইনটা সচল রাখার জন্য, এই ডিসিশন মেকিং গুলো তারা করবে। তাহলে এখানে কিছু অ্যানালাইসিস এর কাজ থাকবে, এই এই অ্যানালাইসিস থেকে কিছু রিপোর্টিং এর কাজ থাকবে, এই রিপোর্টিং এর উপর ডিপেন্ড করে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ বডি আছে তারা কিছু পলিসি তৈরি করবে বা এক্সিকিউট করবে পলিসি গুলো। তো এটা হচ্ছে ওয়্যার হাউসের একটা ধারণা আর কি, আমি এটা নিয়ে ডিটেলস যাচ্ছি না যেহেতু এটা আমাদের মূল পার্ট না। ডাটাবেস ইম্পর্টেন্ট কেন এটা বলা হয়েছে, রিডান্ডেন্ট ডাটা মানে একই ডাটা যদি বিভিন্ন জায়গায় থাকে এটা আমরা অ্যাভয়েড করব, এবং ডাটাবেস যদি ডিজাইনটা ঠিক মতো না হয় তাহলে আমাদের ভুল কিছু ডিসিশন মেকিং তৈরি হতে পারে, এগুলো কিছু সমস্যা হতে পারে। আমরা আর একটু পরে যাই। আচ্ছা, আমরা এবার হচ্ছে এই যে পুরাতন ডেটা বেস যে সিস্টেমটা আছে মানে আমরা যেটা রাখতাম আর কি, আমরা কিন্তু একসময় ডেটা রেখেছি। আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলতে আজকে যেটা বোঝাচ্ছি সেটা কিছুটা রিলেশনাল ডেটাগুলোর সাথে অটোমেটেড সিস্টেম, কিন্তু ডেটাবেস তো আমরা আগে সময় ব্যবহার করেছি এই কম্পিউটার যখন ছিল না, সেটা কি ছিল, ফাইল এটা, এবং সেই সেই ফাইলগুলোরও আগে যেটা ছিল সেটা হচ্ছে ম্যানুয়াল ফাইল। তোমরা আমরা নাম শুনি না যে লাল ফিতা দৌরাত্ম তাই না, তার মানে ওইগুলো কিন্তু একটা ফাইল ছিল, ওই যে লাল ফিতাতে বাধা হতো সে ফাইলগুলো, সেগুলো কিন্তু একটা ফাইল, সেগুলো ফাইলেও কিন্তু কিছু ডেটা থাকতো, হ্যাঁ, সেলস এর কিছু ডেটা থাকতো, ইনভেন্টরি ডেটা থাকতো, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ডেটা থাকতো তাই না। একটা ফাইলের ভিতরে ইন্ডিভিজুয়াল ফাইল থাকতো, ইন্ডিভিজুয়াল ফাইলগুলোকে আবার একসাথে রাখা হতো একটা বড় ফাইলের ভিতরে, হ্যাঁ, তো সেগুলো কিন্তু এক ধরনের ডেটা ছিল, ডেটাবেস ছিল, কিন্তু সেটা কমপ্লিটলি আনরিলেটেড ডেটা ছিল। আমরা সেটাকে আমরা আধুনিকভাবে আধুনিক যুগে যেভাবে রিলেশনাল ডেটাবেস কথা বলছি, আবার আরেকটা সমস্যা দেখে দিয়েছি তাই না, গত ক্লাসে বলছিলাম রিলেশনাল এর বাইরে কিন্তু একটা নতুন ডেটাবেস তৈরি হয়েছে, নন রিলে যে এনও এসকিউএল, নট এসকিউএল, হ্যাঁ, এই মানে আগেকার আমলে যে নন রিলেশনাল ডেটাবেস ছিল এই যুগে এসে মাঝের সময় কিছুদিন রিলেশনাল ডেটাবেসের ব্যাপক পপুলারিটি ছিল,
কিন্তু সাম্প্রতিক সময়ে গত কয়েক বছর ধরে আবার অবশ্য নন রিলেশনাল ডেটাবেজের কোনো কোনো ক্ষেত্রে পপুলারিটি বাড়ছে। এনিওয়ে এই আগেকার যে ডেটাগুলো ছিল সেটা সবই নন রিলেশনাল। এই নন রিলেশনাল ডেটাবেজে কি ছিল দেখো, রিটেন্ডেন্সি ছিল। তুমি তোমাদের ছাত্রদের কথা চিন্তা করো, তোমাদের একটা নাম ডিপার্টমেন্টে রাখা হয় তাই না, তোমাদের নাম অ্যাড্রেস হাবি জাবি ডিপার্টমেন্টে আছে, সেম ইনফরমেশন আবার হলে আছে তাই না, আবার সেম ইনফরমেশন দেখো আবার অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং এ আছে, তিন জায়গায় আছে। ওকে, একদিন তোমাকে আমি ডাক্তার তোমাকে খুঁজে পেলাম না, একজনের নাম খুঁজে গেল কই বলছে স্যার ও তো ওর তো ফোনে পাওয়া যাচ্ছে না, কি ঘটনা, তোর ও তো ফোন নাম্বার চেঞ্জ করেছে। ফোন নাম্বার চেঞ্জ করছে জানাওনি কেন, সে ডিপার্টমেন্টে গিয়ে নিতাইয়ের কাছে জানিয়ে দিয়ে আসলো ফোন নাম্বার, ভালো কথা জানতে পারলাম। হলের প্রফেসর কিন্তু জানতে পারলো না, বা ইউনিভার্সিটি রেজিস্ট্রার কিন্তু জানতে পারলেন না। তাহলে তোমার ফোন নাম্বার একটা থাকলো আমার জায়গায়, যে কদিন তোমাকে পেলাম না খুঁজে বের করলাম, একদিন প্রফেসর খুঁজে পেলো না তার কাছে তুমি আরেকটা ফোন নাম্বার দিলে, আরেকদিন দিলে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং এর, তিন জায়গায় তিন ফোন নাম্বার, কোনটা যে কখন কাজে লাগবে নোবডি নোজ। হ্যাঁ, এটাই হচ্ছে একটা বড় সমস্যা, যে ইনকনসিস্টেন্সি, মানে কোথায় কি আছে ঠিক মতো নাই, ঠিক আছে। আবার ফোন নাম্বার লিখতে গিয়ে লিখলে হচ্ছে 11 ডিজিটের ফোন নাম্বার, কে ভুল করে মাঝখানে একটা ডিজিট দুইবার টাইপ করে ফেলেছে, 12 ডিজিটের হয়ে গেছে, এখন কোনটা দুইবার টাইপ করেছে সেটা বোঝা যাচ্ছে না, জাস্ট শেষ, এই ফোন নাম্বার কাজে লাগবে না। তাহলে রিডান্ডেন্সি মানে হচ্ছে একই ডাটা ডুপ্লিকেশন থাকতে পারে অপ্রয়োজনীয় ডাটা, আর ইনকনসিস্টেন্সি মানে এই ডাটাগুলোর যেটা থাকা উচিত ছিল ভ্যালিড, যে ডাটাটা থাকা উচিত ছিল ডাটাটা ভ্যালিড নাই, বা রিলেশন যেরকম ভ্যালিড থাকা উচিত ছিল এমন একটা ডাটা এন্ট্রি করা হয়েছে যে ডাটার ক্ষেত্রে আমরা ভ্যালিড রিলেশন পাচ্ছি না, সেটা হচ্ছে ইনকনসিস্টেন্সি। অ্যাক্সেসিস ডাটা, এই যে এখন দেখো তোমাদের সমস্ত নাম ধাম টেলিফোন নাম্বার সব আছে, ডিপার্টমেন্টে আছে, ইউনিভার্সিটিতে আছে, আমি তোমাদের কিন্তু খোঁজ পাইনি, আবার সিআর এর কাছে যেতে হলো, সিআর আমাকে তাদের সবার ডাটা দিল। তার মানে ডাটা অ্যাক্সেস করার ব্যবস্থাটা খুব দুর্বল, আমাদের যে ফাইল ম্যানেজমেন্ট সিস্টেমটা এখন ব্যবহার করছি আর কি। আবার তোমাদের ডাটা কিন্তু পার্শিয়ালি এক্সেল ফাইলে, হয়তো ইমেল এক্সেল ফাইলে হয়তো নিতাই বাবু তুলে রেখেছেন হতে পারে, কিন্তু সেটা কিন্তু খুব কাজের ডাটা হচ্ছে না, আমি বাসা থেকে পাচ্ছি না, আবার সিআর কে নক করতে হচ্ছে, মানে ডাটা অ্যাক্সেসটা খুব দুর্বল আমাদের যে সিস্টেমটা আছে, এটাকে আমাদের আলাদা করতে হবে। ডাটা আইসোলেশন, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমাদের ডাটাগুলোকে মানে প্রসেস করার সুবিধার্থে আলাদা আলাদা ফাইলে রাখা দরকার পড়তে পারে, বা আইসোলেট করা দরকার পড়তে পারে, এটা আমি বোধহয় গতবার একটু এক্সাম্পলতে বুঝিয়েছিলাম না, যে ক্ষেত্রে ইন্টিগ্রেটিভ প্রবলেম, এটাও একটু আগে ইন্টিগ্রেটিভ প্রবলেমটা যে যেমন তোমাদের একটু আগে বললাম যে ফোন নাম্বার 11 ডিজিটের হতে হবে এবং একটা লিডিং জিরো থাকতে হবে, হ্যাঁ, অথবা ইউনিভার্সিটিতে যারা ভর্তি হয়েছে তাদের মিনিমাম এজ হচ্ছে 17 বা 18 কিছু একটা থাকবে আর কি। এখন ভুল করে এমন একটা ডেট অফ বার্থ ভুল করে দিলেও আর কি, যেটা যদি ফাইলে দেয় নিতে বাবু তোমাদের ডেট অফ বার্থ লিখতে বললেন, তোমরা এমন একটা সাল লিখলে ভুল করে আর কি, যে সালে দেখা গেলো তো তোমার বয়স আয়তের হয়ে গেছে 12 অথবা হয়ে গেছে 42, এটা কিন্তু ধরা খুব মুশকিল। হ্যাঁ, অনেকদিন পরে যখন স্কলারশিপের কথা আসলো, বিমল স্যার সব খুঁজতেছেন যে কাজে স্কলারশিপ দেওয়া হবে, দেখা গেলো যে একটা ছেলেও আছে এর বয়স তো 12, তাহলে আমাদের ছাত্র না, বা 42 সে হয়তো পাশ করে চলে গেছে। হ্যাঁ, এটা ম্যানুয়াল সিস্টেমে ম্যানেজমেন্ট সিস্টেমে একটা বিশাল দুর্বলতা, কিন্তু আমরা যদি এটা প্রোটেক্ট করতে পারতাম কোনো অটোমেটেড সিস্টেমে, যে ভুল ডাটা দেওয়ার সাথে সাথে বলে দিতে পারতো যে এটা ইনভ্যালিড বার্থডে বা ইনভ্যালিড সামথিং, হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে এই যে ইন্টিগ্রিটির একটা সমস্যা। আরো কেউ আসছে কিনা বুঝতে পারছি না, আমি দেখছি একজন এসে থাকতে পারে স্যার বোধ হয়, অথবা চলে গেছে একজন। হ্যাঁ, এই যে টোটাল 20 জন আছে এখন স্যার, আপনি আর আমি ইনক্লুডিং, মানে 18 জনই আছে তাই না। বেশি কমে গেল তো মুশকিল। অভ্যস্ততার ব্যাপার তো স্যার, কদিন পরে আপনি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আসুক, এই ছেলেমেয়েরা একটু এনগেজ থাকুক, আর যাদের যাদের আগ্রহ আছে তুমি ল্যাব ক্লাসটা শুরু করলে হয়তো একটু একটু প্র্যাকটিস করতে পারবে বাসায় বাসায়। হ্যাঁ, ওই যে আরেকজন এসেছে, আর নেটওয়ার্ক নাই অনেকের, কারেন্ট নাই, এরকম সমস্যা তো আছে আর কি, থাকবে, এটা মধ্যেই কাজ করতে হবে, এটা একটা বড় প্রবলেম স্যার, ক্লাস কারেন্টের খুব প্রবলেম স্যার। হ্যাঁ, চার্জ করতে পারছে না, মানে
কারেন্ট ছিল না 40 এ, 2:40 এর দিকে কারেন্ট আসলো। হ্যাঁ আচ্ছা এটা হতে পারে। নাও রেকর্ডিং করা হচ্ছে, চাইলে পরে তোমরা দেখে নিতে পারবে যারা মিস করছে। হ্যাঁ রেকর্ডিং হচ্ছে আপনি। আচ্ছা তারপর ধরো যে আরেকটা বড় সমস্যা আছে, হ্যাঁ এই যে ফাইল সিস্টেমে যেটা একটা বড় সমস্যা সেটা হচ্ছে অ্যাটমিসিটি। অ্যাটমিসিটিটা কি? এই যে তুমি ধরো যে তোমার হচ্ছে মোবাইল থেকে কোন এক জায়গায় ডাটা পাঠাচ্ছ, হ্যাঁ অথবা তোমার মোবাইলটা রিচার্জ চার্জ করা হচ্ছে, রিচার্জ মানে যেটা টাকা দেওয়া হচ্ছে রিফিল করা হচ্ছে, যিনি রিফিল করতেছেন তোমার টাকার অ্যামাউন্টটা দিয়ে, তারপরে পাসওয়ার্ড টাসওয়ার্ড এগুলো দেওয়ার আগে তার মোবাইলটা হ্যাং হয়ে গেল অথবা মোবাইলের ব্যাটারি ডাউন বন্ধ হয়ে গেল, তাহলে কি হবে? তাহলে কি তোমার টাকাটা রিচার্জ হবে নাকি হবে না? বা তুমি এটিএম থেকে টাকা তুলছো, টাকা তুলতে তুলতে কার্ডটা হ্যাং হয়ে গেল, সিস্টেমটা ডাউন হয়ে গেল, তাহলে কি তোমার টাকাটা মানে উইথড্র করা হবে নাকি উইথড্র করা হবে না? তাহলে আমাদের একটা অংশ নিশ্চিত করতে হবে যে সেট অফ অপারেশন, একটা মিনিমাম সেট অফ অপারেশন আমরা ঠিক করবো, যে আইদার এই চারটা পাঁচটা অপারেশন, যেমন রিকোয়েস্ট সাবমিট, রিকোয়েস্ট সাবমিট থেকে রিকোয়েস্টটা প্রসেস হবে, তারপর সেটা ব্যালেন্স থেকে ডিডাকশন হবে, ব্যালেন্স থেকে ডিডাকশন কনফার্ম হওয়ার পরে এটিএম থেকে টাকাটা বের হবে, টাকাটা বের হওয়া কনফার্ম হওয়ার পর একটা ফিডব্যাক মেসেজ যাবে সার্ভারে, যখন বলবে যে হ্যাঁ টাকাটা বের করে নিয়েছে ফিজিক্যাল আউট, তারপর কার্ডটা ই হয়ে গেছে নেওয়া হয়েছে, তখন বলা হবে যে এটা একটা কমপ্লিট অপারেশন। তার মানে যে সেট অফ অপারেশন চারটা বা পাঁচটা অপারেশন, আইদার এই চারটা পাঁচটা অপারেশন হবে অথবা একটাও হবে না, মাঝামাঝি কোনো জায়গায় থাকা যাবে না, যে দুইটা অপারেশন করে এটাকে কমপ্লিট করে দেওয়া হবে এরকম করা যাবে না। সেটা হচ্ছে অ্যাটমিসিটি। হ্যাঁ অ্যাটম মানে হচ্ছে একটা ক্ষুদ্র অংশ, ইউনো, হ্যাঁ সেটা নিশ্চিত করা আর কি। তাহলে আমাদের এই আমাদের যে ফাইল সিস্টেম আছে সেখানে কিন্তু অ্যাটমিসিটিটা আমরা নিশ্চিত করতে পারি না, বা পার্টিয়াল অটোমেশন সিস্টেম হচ্ছে মাল্টিপল ইউজার, সেটা তো বললাম তাই না, যে মাল্টিপল কনকারেন্ট ইউজার। কনকারেন্ট ইউজার একটা হচ্ছে মাল্টিপল ইউজার আর একটা হচ্ছে কনকারেন্ট ইউজার। কনকারেন্ট ইউজার মানে কি, একই সাথে ইউজার দুইজন যদি থাকে, যেমন ধরো যাক তোমার যদি বলি যে কেউ ধরো একটা আমি একটা চেক দিলাম তোমাকে কাউকে আর কি, যে 500 টাকা একটা চেক দিলাম, আবার আমি হচ্ছে এট এ টাইম আমি এটিএম থেকে টাকা তুলতে গেলাম, ঠিক আছে ধরে নিলাম, তাহলে দেখো আমার একই অ্যাকাউন্টে ধরা যাক একই টাইমে দুটা রিকোয়েস্ট যাওয়ার সম্ভাবনা আছে, আমিও 500 টাকা তুলতে চাচ্ছি এটিএম থেকে, আর যেন আমার 500 টাকার চেক জমা দিচ্ছে, ঠিক আছে, তাহলে কিন্তু একই অ্যাকাউন্টে অ্যাকাউন্টে দুইজন অপারেশন করা রিকোয়েস্ট আসতে পারে। এটা কিভাবে অ্যাক্সেস করা হবে, কোথা থেকে শুরু করা হবে, এই এই জায়গাটা কিন্তু আমাদের যে স্টেপ অফ অপারেশন, যে আমার রিকোয়েস্ট আমার মানে এগুলো আমরা ডিটেলস আরো পড়বো, আমাদের হচ্ছে এগুলো আছে ওই কনকারেন্ট অপারেশন আমাদের লেকচারও থাকবে। এনিওয়ে এটা একটা সমস্যা আর কি, এই সমস্যাটা আমাদেরকে যাতে না হয় এই অংশটুকু নিশ্চিত করতে হবে। এই টাইপের কনকারেন্ট অপারেশন অনেক হতে পারে, একই জায়গায় অনেকে একসাথে আসতে পারে, একটা ইউজারকে সার্ভিস শেষ না করা পর্যন্ত তখন আমরা আরেকটা ইউজারকে সার্ভিস দিব না, এই অংশটুকু আমাদের নিশ্চিত করতে হবে। এইগুলো হচ্ছে কি ট্রেডিশনাল ফাইল সিস্টেমের অনেক সমস্যা, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে। তো আমরা যখন এই যে ট্রেডিশনাল ফাইল সিস্টেমের সমস্যা যখন আমরা ভালো করে জানতে পারলাম, এই যে যে এখন আমাদের নাই এই ফাইল সিস্টেমটা, অনেক জায়গায় নাই, বেশিরভাগ জায়গাতেই নাই, তখন হচ্ছে কিন্তু আমরা এটা কিভাবে ভালোভাবে সমাধান করা যায় সে বিষয়ে চিন্তা করতে পারবো, তাই না? সে কারণেই এই ইতিহাসগুলো অনেক ক্ষেত্রে আলোচনা করা হয় যে ট্রেডিশনাল ফাইল সিস্টেমের সমস্যা কি কি ছিল। ম্যানুয়াল ফাইল সিস্টেম তো বললাম তাই না, এই যে কালেকশন অফ ফাইল ফোল্ডার্স একটা ক্যাবিনেটে থাকবে, হ্যাঁ এই ক্যাবিনেটে থাকলে কে ফাইল কখন রিসিভ করেছে, আর এই ফাইল লাল ফিতাতে যদি আটকে যায় আর প্রসেস হবে না, আর যখন একটা অটোমেটেড সিস্টেম হবে তখন কিন্তু ট্রেস করা যাবে যে এইটা কবে ক্রিয়েট করা হয়েছে। এটা যদি মাল্টিপল ইউজার থাকে তাহলে কিন্তু যে একজন সুপিরিয়ার বস বা একজন অফিসের মানে সিনিয়র যিনি অফিসার থাকবেন তিনি কিন্তু আবার মনিটর করতে পারবেন যে কোনো একটা কাস্টমার কাছ থেকে কখন রিকোয়েস্ট এসেছিল এবং এই ফাইলটার বর্তমান অবস্থাটা কি, তাই না? এই সুবিধাগুলো আছে আর কি। তারপর হচ্ছে সিস্টেম, আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে যে ম্যানুয়াল ফাইল সিস্টেমটা যেটা ছিল যে তোমার যে ক্যাবিনেটে যে ফাইলগুলো রাখতাম আমরা, সেই ফাইলটা সিস্টেমটা পার্সিয়ালি অটোমেটেড করলাম, সেটা কিছুটা আমরা কম্পিউটার সিস্টেম বলতেছি। যেমন ধরা যাক এরকম একটা আমরা ফাইল তৈরি করলাম, তাহলে এটা রিলেটিভলি বেটার, হ্যাঁ অনেকগুলো ইনফরমেশন কিন্তু এখানে পাওয়া গেল। যেমন তোমাদেরই ধরো তোমাদের 3-4 বছর আগে বা 5-6 বছর আগে
কোন ছাত্র কোন বিষয়ে ইমপ্রুভমেন্ট দিবে, হ্যাঁ এটা বের করা কিন্তু অনেক কঠিন ছিল। নিতাই বাবু কিন্তু একটা রেজিস্টার ফাইলে সব লিখে রাখতেন, তারপর যখন জিজ্ঞেস করা হতো যে আজকে কয়টা ইমপ্রুভ দিবে, কোন সাবজেক্টে কতজন ইমপ্রুভমেন্ট আছে বা রিটেক করা নিচ্ছে, রিএডমিশন করা আছে, খুব কঠিন ছিল। উনি রিসেন্টলি দেখতেছি যে একটা এই টাইপের একটা ম্যানুয়াল, মানে কিছুটা রিলেটিভলি বেটার একটা ফাইল উনি মেনটেন করেন, এই যে এই টাইপের একটা ফাইল যে ফাইলটা দেখতে পাচ্ছ এক্সেলের মতো একটা ফাইলটি মেনটেন করেন, এখানে উনি অনেক কিছু রাখেন, তাহলে সেটা কিন্তু ম্যানুয়ালের চেয়ে এবিট বেটার। হ্যাঁ, এখান থেকে আমাকে যদি ফাইলটা লিস্ট কপি করে দেওয়া হয় আমি সার্চ করে করে কিছু জিনিস বের করতে পারবো। তোমরা কি ফাইলটা দেখতে পাচ্ছ? এখানে দেখো অনেক কিছু আছে, তাই না? এখানে তোমার ধরো নাম আছে, কাস্টমারের নাম আছে, তার ফোন নাম্বার আছে। আচ্ছা, এটা এই যে রেকর্ডটা রাখা হয়েছে, নিচের অংশটুকু থাক, নিচের অংশটুকু তো আমরা ব্যবহার করছি না, নিচের যেগুলো ফিল্ডের ডেফিনিশন গুলো আছে, এটার সমস্যা কি কি হতে পারে বলতো? এই রেকর্ড গুলোতে কোনো সমস্যা মনে হচ্ছে যেভাবে রাখা হয়েছে? এনি আইডিয়া, কোনো প্রবলেম চোখে পড়ছে যে স্যার এইভাবে যে রাখলো পরে তো খুঁজে বের করতে, এই জিনিসটা যদি খুঁজে বের করতে চাই সমস্যা হবে? এনিথিং এই জায়গায়? খুব সুন্দর ভাবে রাখবো, এটা ছিল আমাদের প্রথম কাজ, যেন আমরা প্রয়োজনে খুব সহজে ব্যবহার করতে পারি। এখানে রাখার ব্যাপারে কি কোনো সমস্যা চোখে পড়ছে? দেখো তো, যে না আমাদের কাস্টমারের ডেটা বারবার রাখা হচ্ছে, খুব সম্ভবত জিজ্ঞেস করেছিল না যে আমরা কিভাবে ভাগ করবো এটাকে, আমি বলেছিলাম যে ডেটাকে আমরা পরে নর্মালাইজ করবো এবং ডিপেন্ডেন্সিটা দেখবো। হ্যাঁ, তার মানে দেখো এখানে একটা ডিপেন্ডেন্সির সমস্যা হচ্ছে, ধরো যে একই কাস্টমারের সাথে যাদের অ্যাড্রেস সেম অ্যাড্রেস, তার মানে এই দুটো ফিল্ড ডিপেন্ডেন্ট, কিন্তু যদি আমি সেল আইডির কথা চিন্তা করি তাহলে দেখা যাবে আবার ফোন নাম্বারটা ডিপেন্ডেন্ট, তাহলে একই ধরনের জিনিস, তাই না? আচ্ছা, আরেকটা সমস্যা আছে দেখো তো, আরেকটা সমস্যা, আরো সমস্যা আছে, আরো একটা না অনেক ধরনের সমস্যা আছে, এটা একটা সমস্যা, ভেরি গুড। আর কোনো সমস্যা চোখে পড়ে? তাহলে কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে, কারণ এক্সেস এর ক্ষেত্রে এইভাবে রো বরাবর রিলেশন নাও থাকতে পারে, মানে এক্সেল সবসময় রো বরাবর রিলেশন মেনটেন নাও করতে পারে এবং মাঝে মাঝে এটা অনেক বড় ধরনের বিপদ ডেকে নিয়ে আসে। হ্যাঁ, কিন্তু যদি আমরা আরেকটু ভালো সফটওয়্যার রাখি তখন দেখা যাবে যে রো ওয়াইজ রিলেশনটা রাখবে, তার মানে আমরা যদি সর্টিং করি, আমি যে কোনো ফিল্ডে সর্টিং করি না কেন, সর্টিংটা হবে পুরো রেকর্ড, মানে পুরো রো ধরে, ঠিক আছে? এটা একটা ভালো কথা বলেছ, আমরা এটা কিসে রাখছি সেটা একটা বড় কথা, এটা যদি মাইক্রোসফট ওয়ার্ড এই টাইপের কথা রেখে রাখি অথবা এটা যদি এক্সেলে রেখে রাখি তাহলে এই ধরনের একটা বিপদ হতে পারে। গুড, এটা একটা সমস্যা। আর কোনো সমস্যা ডাটা রাখার ব্যাপারে, এই যে ভ্যালুগুলো রাখার ব্যাপারে কোনো সমস্যা চোখে পড়ছে? আর একটা সমস্যা যেরকম হচ্ছে রিডান্ডেন্ট হয়েছে, একই নাম বারবার এসছে, একই নাম বারবার আসার জন্য কিছু কিছু ফিল্ড রিপিট হয়ে গেছে, আরো কোনো সমস্যা চোখে পড়ে কি? দেখো তো, আচ্ছা এটা বিদেশিদের একটা ফাইল তো, মানে বাইরের দেশের, আমাদের জন্য একটু অসুবিধা হচ্ছে, এগুলো ধরো স্টেটের নাম, হ্যাঁ ধরো বিভিন্ন ডিস্ট্রিক্টের নাম বা তাদের হচ্ছে প্রভিন্সের নাম, তাই না? এগুলো অ্যাড্রেস আছে, তো এখান থেকে যেমন আমি এখন যদি কোনো কারণে যদি বলি এটা যদি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একটা ডেটা হতো তাহলে আমাদের অ্যাড্রেস থাকতো, তাই না? যে হচ্ছে ভিলেজ অমুক, গ্রাম ভিলেজ অমুক, উপজেলা অমুক, ডিস্ট্রিক্ট অমুক, রাইট ডেট, এরকম। এখন যদি আমি বলতাম যে খুলনা ডিস্ট্রিক্টের কতজন ছাত্র আছে, এখান থেকে বের করা যাবে? কঠিন না? হ্যাঁ, বের করা যাবে, যাবে না কিন্তু কথাটা ঠিক না, মানে যাবেই না কথাটা ঠিক না, এটা অনেক কঠিন হবে, মানে প্রোগ্রামিং তো একটু জটিল হবে, কিন্তু কাজটা সহজ হবে না, তাই না? এটা কঠিন হবে, তার মানে এইটা আর একটু ভালোভাবে রাখা যেত। তারপরে যে নামগুলো রেখেছি, হ্যাঁ আমরা যদি ফার্স্ট নেম লাস্ট নেম করে করি তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের কাজ করতে সুবিধা হয়, ঠিক না? তাহলে এখানে যে যে পদ্ধতিতে রাখা হয়েছে পদ্ধতির অনেকগুলো সমস্যা আছে। প্রথমত যদি এটা একটা অটোমেটেড সিস্টেম, কিন্তু এখানে আমরা আসলে ডেটাবেজের যে ধারণা নিয়ে ক্লাস শুরু করেছি, এই ডেটাবেজের ধারণাগুলো এখানে পরিপূর্ণ ব্যবহার করা হয় নাই, এটা মোটামুটি ওই যে ম্যানুয়াল যে ফাইল সিস্টেমটা ছিল, এই যে নিতাই বাবু রেজিস্টার খাতাতে যে জিনিসটা তুলে রাখতেন সেটাই উনি কম্পিউটারে করেছেন, একটু উন্নত ভার্সন,
কিছু সুবিধা হচ্ছে, কিন্তু ডেটাবেজে যে ধারণাগুলো আমরা ব্যবহার করতে চাই সেটা কিন্তু এখানে পুরোপুরি হচ্ছে না, ঠিক না? আচ্ছা, এখানে আমরা কয়েকটা ডিফিনিশনে যাব। ডেটাটা আগে বলেছি এটা র ফ্যাক্ট, মানে জাস্ট হচ্ছে কোন এন্টিটির একটা ভ্যালু আসলে বেসিক্যালি। আচ্ছা, আর এই যে আগেরটাতে যাই, এটা বেটার। আর এই যে কলামগুলো আছে না, এই কলামকে বলা হয় ফিল্ড। তাহলে কলামগুলো হচ্ছে যদি আমরা কোনো ফ্যাক্ট গুলোকে একটা একটা সংজ্ঞার আওতায় নিয়ে আসতে পারি তখন সেটাকে বলবো হচ্ছে ফিল্ড, একটা সংজ্ঞার একটা ডেফিনিশনের আওতায় নিয়ে আসতে হবে। যেমন বলা হলো যে আব্দুর রহিম আমাদের ছাত্র কে কে আছে, তার আমাদের ছাত্র হচ্ছে আব্দুর রহিম আছে, সে হচ্ছে 1990 সালে জন্মগ্রহণ করেছে, বাসা হচ্ছে খুলনা, ঠিক আছে? একটা বড় হিস্টোরি দেওয়া হলো, এভাবে আরেকজন একটা দেওয়া হলো। হ্যাঁ, আরেকজন বললো আগে থেকে, স্যার ওই যে স্যার ওই 92 সালে যে ছেলেটা জন্ম নিয়েছে না, ওর না, ও হচ্ছে স্যার হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে পড়ে ফার্স্ট ইয়ারে। তাহলে দেখো এই সব কথাবার্তা থেকে আমাদের যারা ইউজার বেসিক্যালি তারা কিন্তু এভাবে কথা বলবে, তারা তো বলে দিবে না যে ভাই এটা কিন্তু ফিল্ডের নাম, এটা হচ্ছে রিলেশনের নাম, এটা হচ্ছে রেকর্ডের নাম, এভাবে কথা বলবে না। তারা বলবে এইভাবে, দিয়ে বলবে যে ভাই আপনাকে ডাটাবেস তৈরি করে দেন। তখন তোমাকে এখান থেকে কিছু ডেফিনিশন ঠিক করতে হবে। আচ্ছা, এই যে জন্ম বলছে সবাই, কেউ বলছে 2002, কেউ বলছে 90 সালে জন্ম নিয়েছে, তাহলে জন্ম যারা নিবে মানে জন্মের সালটাকে আমরা একটা ডিফাইন করি, যেটা হচ্ছে জন্মের সাল, এটা একটা এই এই ভ্যালুটা আমরা সবসময় কাজে লাগবো, এবং এই ভ্যালুটা একটা নাম দিই, সেটার নাম কি ডেট অফ কি বলা হচ্ছে বার্থ, এটা একটা নাম দিলাম। তারপর আরেকটা নাম দিলাম, সবাই কিন্তু একই কথা বলছে যে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় জন্মগ্রহণ করেছে বিভিন্ন ডিস্ট্রিক্টে, তাহলে আমরা আরেকটা ফিল্ড এখান থেকে পাচ্ছি, তাহলে সেটার একটা নাম দিই, সে নামটা কি, সেটা হচ্ছে প্লেস অফ বার্থ বা লোকেশন। তাহলে আমরা এই জায়গা থেকে কিছু ডেফিনিশন ঠিক করলাম, কাদের ডেফিনিশন ঠিক করলাম, কিছু ভ্যালুর ডেফিনিশন ঠিক করলাম, ভ্যালু মানে কিছু ফ্যাক্ট বা কিছু ডেটার ডেফিনিশন ঠিক করলাম। এই ডেফিনিশন গুলো হচ্ছে কি আসলে ফিল্ড, ঠিক আছে? এই ডেফিনিশন গুলো হচ্ছে এক একটা ফিল্ড। তাহলে এই ডেফিনিশনের আন্ডারে সমস্ত ভ্যালু গুলো কিন্তু একই ধরনের হবে। আমি যদি এখানে ডেট অফ বার্থ লিখি, ধর এখানে লেখা আছে এজেন্টের নাম, সি নেম মানে হচ্ছে বা কাস্টমারের অ্যাড্রেস লেখা আছে, এই কাস্টমারের অ্যাড্রেসের ভিতরে কিন্তু আমি কখনো টেলিফোন নাম্বার দিব না। আবার যে টেলিফোন নাম্বার একটা আমি ঠিক করে দিয়েছি, যে কাস্টমারের ফোন নাম্বার, এটা কিন্তু আমি ফিল্ডটা ডিফাইন করেছি, এই ফিল্ডটাতে শুধুমাত্র কাস্টমারের ফোন নাম্বার থাকবে, এবং এইখানে কখনোই আমি তার হচ্ছে নাম দিব না। তার মানে ফিল্ডটাকে আমি ডিফাইন করে দিয়েছি। আমি যখন ফিল্ডটা হচ্ছে কোনো একটা ভ্যালুকে যখন আমরা ডিফাইন করতে পারবো, কোনো ডেটাকে ডিফাইন করতে পারবো, তখন সেটা হবে গিয়ে ফিল্ড, এবং এই ফিল্ডের আন্ডারে যারা থাকবে তারা একই ধরনের তথ্য দিবে সবসময়, এই বিষয়টা নিশ্চিত করতে হবে। কেন করতে হবে জানো? আমি কিছুদিন আগে যে আমার কনস্ট্যান্টের কথা বললাম, কনসিস্টেন্সির কথা বললাম, তাহলে আমি ফিল্ডটাকে কিন্তু একটা কনস্ট্যান্টে নিয়ে আসতে পারবো। এটা যেহেতু ফোন নাম্বার, এটা মাস্ট বি 11 ডিজিট, সেল ফোন নাম্বার যদি হয়, এটা 11 ডিজিটের কম হবে না, 11 ডিজিটের বেশি হবে না, ঠিক আছে? আমি যদি এটাকে ডিফাইন না করতে পারি ফিল্ডকে, তাহলে কিন্তু এই টাইপের প্রপার্টি সেট করতে পারবো না, বা এইভাবে কনস্ট্যান্ট সেট করতে পারবো না। বোঝা গেছে? তাহলে ফিল্ডটা হচ্ছে ডেটা যদি ডিফাইন করতে পারি কোন একটা ক্রাইটেরিয়া সেট করে, তখন সেটাকে বলবো ফিল্ড। আর এই সমস্ত ফিল্ড, সমস্ত ফিল্ড যদি রিলেভেন্ট হয় কোনো একজনের জন্য, যেমন ধরো যে এই এই ব্যক্তির জন্য তার নাম, কাস্টমার নাম, কাস্টমার ফোন নাম্বার, কাস্টমার অ্যাড্রেস, লট অফ থিংস আর কি, এটা একই, এই সমস্ত ফিল্ডই একজনের জন্য প্রযোজ্য, একজনের কাছ থেকে ডাটাগুলো পেয়েছে। প্রথম যে কথাটা বলেছিলাম যে একজন বলবো আব্দুর রহিম, সে খুলনায় জন্মগ্রহণ করে, তার জন্ম হয়েছিল 72 সালে। আরেকজন হলো আব্দুল জলিল, তাই সে 91 সালে জন্মগ্রহণ করেছে, তার জন্ম হয়েছিল রংপুর ডিস্ট্রিক্টে। তাহলে কিন্তু একজনের কথা সব, এই একজনের কথা যেটা আসতেছে সেটা হচ্ছে গিয়ে রেকর্ড। তাহলে রেকর্ড হচ্ছে রিলেভেন্ট, তার রেকর্ড যখন হবে সেই রেকর্ডের প্রত্যেকটা ফিল কিন্তু রিলেভেন্ট থাকতে হবে, একজনের সাথে রিলেটেড থাকতেছে। এই জায়গা থেকে দেখো আমাদের কনসেপ্টগুলো ডেভেলপ করছে, যেটা বলেছিলাম যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম মানে হচ্ছে আমরা যেটা চিন্তা করি সেটা হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। রিলেশন থাকতে হবে, ফিল্ডগুলো অবশ্যই আর রিলেটেড হবে না। আচ্ছা, এরপরে আসি হচ্ছে, আচ্ছা এই সমস্ত রিলেভেন্ট রেকর্ডগুলো মানে একই বিষয়ের রেকর্ডগুলো যখন একসাথে রাখবো তখন সেটাকে বলবো হচ্ছে ফাইল। এখন তোমরা ডেফিনেশনে আসো, ডেফিনেশনটা এখন খুব পরিষ্কার হয়ে যাবে, যে যে ক্যারেক্টার অফ গ্রুপ, যেটাকে হচ্ছে আমরা স্পেসিফিক মিনিং,
অর্থাৎ স্পেসিফিক মিনিং মানে স্পেসিফিক ডেফিনিশন আছে, সেটা হচ্ছে গিয়ে ফিল। আর লজিক্যালি কানেক্টেড যদি হয় ফিল গুলো, তখন সেটাকে বলা হচ্ছে আমরা একটা রেকর্ড। আর আমরা হচ্ছে রিলেটেড রেকর্ড গুলোকে যখন এক জায়গায় রাখবো সেটা হয়ে যাবে হচ্ছে টেবিল। তাহলে এই যে আমরা এই যে টেবিলটা এখানে দেখছি আর কি, যেটা নিতাই বাবু হয়তো তৈরি করলেন আমাদের যে রেজিস্টার ফাইল থেকে, সেটা আসলে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ভাষায় যদি আমরা এটা টেবিল বলতে চাই, তাহলে অবশ্যই আমাকে ফিল গুলাকে নির্দিষ্ট করতে হবে, রেকর্ড গুলাকে নির্দিষ্ট করতে হবে, বলতে হবে যে এটা রেকর্ড, তারপর সেটা মিলে একটা হবে ফাইল। তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ আমাদের তাহলে আপাতত একটা ডেটাবেস তৈরি করা হলো, ছোটখাটো একটা ডেটাবেস, যদিও এটা খুব ভালো হয়তো হবে না, এটাকে আরো কাজ করতে হবে, কিন্তু একটা কিছু হলো আর কি। ইজ ইট ওকে, বোঝা গেল ব্যাপারটা? মূলত ওই তোমার ম্যানুয়াল ডেটাবেসের একটা কম্পিউটার ভার্সন, কিন্তু আমাদের যে রিলেশনাল ডেটাবেসে কিন্তু আমরা এখনো যেতে পারি নাই। এটা একটা সমস্যা দেখা দিল। কি সমস্যা? সমস্যাটা দেখি আমরা, এই যে সমস্যাটা সমস্যাটা এখানে দেখলে বোঝা যাবে, এই ছবিটাকে দেখি, এই যে জায়গায় আসলো সেটা কি? আচ্ছা, যেমন বললো যে ধরো একটা কোম্পানিতে দুটো ডিপার্টমেন্ট আছে, একটা সেলস ডিপার্টমেন্ট আছে আর একটা হচ্ছে পার্সোনাল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আছে, এজেন্ট ডিপার্টমেন্ট মানে ইউনিট আছে একটা কোম্পানিতে। তাহলে সেলসের লোকজন কিন্তু ইন্টারেস্টেড হচ্ছে সেলসের ডাটা নিয়ে, আর এজেন্টের লোকজন ইন্টারেস্টেড হচ্ছে পার্সোনাল যে ডিপার্টমেন্ট আছে সেটার ডেটা নিয়ে। আচ্ছা, এখন হচ্ছে সমস্যা কি হলো? সমস্যা হলো এই যে এখানে দেখো সেলস ডিপার্টমেন্টের জন্য আর পার্সোনাল ইনফরমেশন ডিপার্টমেন্টের জন্য চাহিদা আলাদা। পার্সোনাল যে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টটা আছে তারা শুধুমাত্র এজেন্টের ডাটা পেলেই খুশি, তাদের কিছু কোনো ডাটা দরকার নেই। আবার সেলসে যে ডাটা আছে তারা কোন এজেন্ট কি কি কাজ করছে, কি ধরনের সেলস হচ্ছে, কাস্টমারের কি ইনফরমেশন আছে, সমস্ত ডাটা তাদের দরকার। কিন্তু এই সমস্তগুলো ছিল হচ্ছে আবার কি, এই একটা টেবিলে ছিল, এই যে বড় যে টেবিলটা এই টেবিলে ছিল, সমস্ত ডাটা এক টেবিলে ছিল। তাহলে এই টেবিল থেকে এখানে কাস্টমারের নাম আছে, কাস্টমারের ফোন নাম্বার আছে, আবার এজেন্টের নাম আছে, আবার এজেন্টের ফোন নাম্বার আছে। দেখা গেল যে এই ডাটাগুলো একটা ডিপার্টমেন্টের দরকার পড়ছে আর এই ডাটাগুলো একটা ডিপার্টমেন্টের দরকার পড়ছে, কিন্তু একই টেবিলে সব ডাটা আছে। তখন কি বললো যে না, এভাবে করা যাবে না। কিভাবে করা যাবে? আমাদের কাজ আমরা করবো, আপনাদের কাজ আপনারা করেন। কি করব? আমাদের এজেন্টের ডাটা আপনি আলাদা করে দেন, এই যে এজেন্টের ডাটা আলাদা করে দিল। তার মানে ওখান থেকে আমরা এজেন্টের ডাটাটা আলাদা করে ফেললাম, এই যে এখানে শুধু এজেন্টের নাম আছে, এজেন্টের ফোন নাম্বার আছে, এজেন্টের সব ইনফরমেশন গুলো আছে। তাহলে দেখো সেলসের জন্য একটা ডাটা হয়ে গেল, আবার এজেন্টের জন্য একটা ডাটা হয়ে গেল। তাহলে হয়ে গেল কি, এবার এই ফাইলটাকে এবার দুই ভাগে ভাগ হয়ে গেল। ভাগ হলো তো হলো, দুজন দুইটা ডিপার্টমেন্টে খুশি, নিজেরা নিজেরা ডাটা তৈরি করেছে, খুবই ভালো কথা। এখন এই দুইটা টেবিলের মধ্যে যদি আমরা রিলেশন রাখতে না পারি, তাহলে কিন্তু থার্ড পার্টির বিশাল সমস্যা হবে। ওই যেটা বলেছিলাম, হ্যাঁ, তোমাদের চেয়ারম্যান স্যার বিমল বাবু বলতেছেন আমার স্টুডেন্টদের নাম দাম আমার ডিপার্টমেন্টে রাখেন, আমি আর কোথায় রাখবেন আমি জানি না, আমার এগুলোতে মাথা ব্যথা নেই। ঠিক আছে, রাখলো ফোন নাম্বার উনি ওনার মতো আপডেট করে নিচ্ছেন। তোমাদের প্রভোস্ট স্যার বলতেছেন তোমাদের চেয়ারম্যান কি করছে এটা মাথা ব্যথা নাই, তোমাদের নাম দাম আমার হলে জমা দাও, রাখলো দুজন দুজনের কাছে রাখলো। দিয়ে বললো যে আবার অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং কি বলছে, তোমাদের নাম দাম আমার দরকার নেই, তোমার নামটা রাখো আর এই ম্যাট্রিক ইন্টারমিডিয়েট কত নাম্বার পেয়েছো সেটা আবার জানলে হবে। এই যে বিভিন্ন জন বিভিন্নভাবে রাখলেন ডাটাগুলো, এখন তাদের মধ্যে একজন একভাবে আপডেট করে সে খবর আরেকজন জানে না। ঠিক আছে, এই সমস্যাটা দেখা দিল। এই যে দুইটা ভাগে যখন ভাগ হলো ডাটাটা, আগে একটা ভাগে থাকলে এক ধরনের সমস্যা ছিল, দুইটা ভাগে ভাগ হওয়ার জন্য আর এই ধরনের সমস্যা দেখা দিল। ওকে, এখন এইগুলোকে আমাকে সলভ করতে হবে। সলভ করার জন্য কি করতে হবে? আমাদের যারা ভালো ভালো প্রোগ্রামার আছে ডিপার্টমেন্টে, আসিফ স্যারকে ডেকে বললাম যে তাহলে আপনি এটার উপর একটা সফটওয়্যার করে দেন, তোমাদের কুশল স্যারকে বললাম যে আপনি একটা করে দেন, ফারুক স্যারকে বললাম আরেকটা করে দেন, তিনজন তিনটা করলো, তিনজনের সাথে কারো দিন দেখা হয় নাই, কি সমস্যা হবে? একজনের খবর একজন জানে না। ঠিক আছে, তার যার মতো কাজ করে চলে গেছে, দুজনেরই তিনজনেরই কাজ খুব ভালো হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তিনটা কাজকে যদি এক করতে চাই তখন একটা ঝামেলা দেখা দিল। তখন আরেকটা নতুন লোকের দরকার পড়লো, তার নাম কি, সে বলে যে থামেন আরেকটা লোক নিয়ে আসি, তার কাজ হচ্ছে সে হচ্ছে ডাটাবেস ডিজাইনার, অথবা আমরা আরো তাকে বলতে পারি তার ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, এগুলো এই ভার্সিটিতে কি কি কাজ লাগবে উনি খুব ভালো জানেন,
তখন তাকে বলা হলো যে আপনি এই যে কুশল স্যারকে যে কাজটা দিয়েছেন উনি বলে দিবেন যে আপনি এই যে এই অংশটুকু যেভাবে ডেভেলপ করবেন এমন ভাবে ডেভেলপ করবেন তার এই অংশটুকুর খবর যেন আসিফ স্যার জানেন। আবার আসিফ স্যারকে বলে দেওয়া হলো আপনি এটা ডেভেলপ করছেন ঠিকই আছে কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু ওপেন রাখবেন যেটা কুশল স্যার জানতে পারে, আপনাদের খবরটা যেন আবার ফারুক স্যার জানতে পারে। এটা যদি বলা যায় তাহলে কিন্তু ভবিষ্যতে কাজ করাটা সুবিধা হবে। এই কাজটা কে করে দিচ্ছে? এই যে ওনারটা কিন্তু ইন্ডিভিজুয়াল ডিজাইনার, ভালো কথা, কিন্তু আমাদের শেষ পর্যন্ত দরকার পড়তেছে একজন ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, একজন ডাটাবেস ডিজাইনারের। তার কাজ হচ্ছে কি? এই ছবিটা দেখো, এই যে এইখানে, এই যে এখানে আছে দেখো, এখানে আছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর আছে, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর আছে, এই যে ডাটাবেস ডিজাইনার আছে। ওনারা সবাই মিলে ঠিক করলেন কি এই কোন টেবিলটা কেমন হবে, কোন টেবিলের সাথে কেমন রিলেশন থাকবে, এই সেটুকু ঠিক করে দিবেন। তারপর এই যে ওনারা এগুলো ডেভেলপ করবেন, ডেভেলপ করে ওনারা সবকিছু ইনস্টল করলেন। থাকলো কোথায়? হার্ডওয়্যারে। এইখানে আরেক ঝামেলা আছে হার্ডওয়্যারে। হার্ডওয়্যারের তোমার, আমরা যখন আগেকার ফাইল সিস্টেম ব্যবহার করেছি, যেমন ধরো যে তোমরা এখন উইন্ডোজের যে ফাইল সিস্টেম ব্যবহার করি NTFS, তারপর তোমার হচ্ছে লিনাক্সের জন্য EXT, আমরা আগে ব্যবহার করতাম FAT কয়েক বছর আগেও আর কি। হ্যাঁ, তো তোমরা যদি সি এর একটা ফাইল চিন্তা করো বা একটা ওয়ার্ড এর ফাইল চিন্তা করো, এই ফাইলটা কিন্তু সরাসরি NTFS বা EST সাথে রিলেটেড। এটার সাথে আমাদের হেডেক থাকে যে ওখানে কিভাবে সেভ হচ্ছে। যখন আমরা ডাটাবেসের সাথে চিন্তা করলাম, তখন কিন্তু যে ডাটাবেস সফটওয়্যারটা এটা হ্যান্ডেল করবে, আমাদের কিন্তু আর এই সরি লোকাল ডিস্কে কিভাবে ডাটাটা থাকবে, তাদের ফরম্যাটিং কিভাবে হবে, সে কিভাবে রাখে, এটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে না। কে চিন্তা করবে? এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে যে সফটওয়্যারটা আছে, কে কে সফটওয়্যার আছে, যেমন নাম বলেছি কিছু, ওরাকল আছে, এসকিউএল সার্ভার আছে, MySQL আছে, তারা চিন্তা করবে যে আচ্ছা এটা আমরা আমরা হচ্ছে কি বলে হচ্ছে আমরা হচ্ছে হার্ডওয়্যারে কিভাবে ডাটা রাখবো সেটা আমরা চিন্তা করবো। এটা আপনাদের ভাবতে হবে না, আপনারা শুধু আমাদের নিয়ে ভাবলেই হবে। তাহলে কিন্তু এই ডাটাবেস সিস্টেমটা আমাদের কিছু লোড কমিয়ে দিল। অ্যাট দ্য সেম টাইম এই যে ভদ্রলোকগুলো আছে তারা ঠিক করে দিল যে কোন অংশটুকু কিভাবে ডিফাইন করতে হবে। এন্ড ইউজাররা যারা আছে তাদের কিন্তু আর চিন্তা করার দরকার নাই, তারা শুধুমাত্র এই যে ডাটাবেস সিস্টেমটা ডিজাইন হয়ে গেছে তারা তাদের চাহিদাগুলো এখানে মানে রিকোয়েস্ট সাবমিট করবেন আর তারা ফিডব্যাক পাবেন। কি রিকোয়েস্ট? এই আজকে কি বলে হচ্ছে যে থার্ড ইয়ারে তোমরা পড়ো, থার্ড ইয়ারে কয়টা ছেলে তোমার, ধরো যাক আমাদের স্কলারশিপ দেওয়া হবে কোনো একটা স্কলারশিপ, সেটা হচ্ছে কয়টা ছেলে CGPA অমুকের মানে এত নম্বরে বেশি পেয়েছে। সাথে সাথে একজন বললো নিতাইবাবু চলে গেলেন, চলে গেলে রিপোর্ট নিয়ে গিয়ে তোমাদের বিমর্শকে দিয়ে দিলেন, ঝামেলা শেষ। এই নিতাইবাবুরও জানা দরকার নাই, বিমন বাবুরও জানা দরকার নাই যে এই লোকগুলো আসলে কি কাজ করেছে বা এই ডাটাগুলো এখানে কিভাবে আছে, কারোর কিছু জানা দরকার নাই। এই এন্ড থেকে তারা রিকোয়েস্ট সাবমিট করবে, এই এন্ড থেকে তারা সলিউশন পেয়ে যাবে। বুঝা গেছে? তাহলে আমাদের ট্র্যাডিশনাল ফাইল সিস্টেমের যে সমস্যাগুলো ছিল সেখান থেকে বেরিয়ে এসে আমরা হচ্ছে এই ফরম্যাটে আসবো শেষ পর্যন্ত। এই ফরম্যাটটা তাহলে আমার এখান থেকে এই যে ট্র্যাডিশনাল ফাইল সিস্টেমে যে ম্যানি সেপারেট ডাটা ছিল, আলাদা আলাদা সেপারেট ডাটা এবং আনরিলেটেড ফাইল ছিল, ওই যে এক এক স্যার এক একভাবে কাজ করছিলেন, সেগুলোকে আমাকে ডেটাবেজে যখন নিয়ে আসবো তখন এগুলো লজিক্যালি রিলেটেড করতে হবে। রিলেটেড করলে আমাদের কাজ করাটা সুবিধা হবে। এই যে প্রত্যেকটা এই যে এই যে ফাইল সিস্টেমে দেখো, এখানে একটা ফাইল, এখানে একটা ফাইল, এখানে একটা ফাইল, আর যখন আমি ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বলবো তখন সব ইন্টিগ্রেটেড থাকবে, এক জায়গায় থাকবে। যার যেটা দরকার, সেলস ডিপার্টমেন্ট দরকার, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট দরকার, যার যেটা দরকার সবাই একই জায়গা থেকে অ্যাক্সেসগুলো পাবে, তাহলে আমাদের কাজ করাটা সুবিধা হবে। এই ডাটাবেস ম্যানেজ সিস্টেম তাহলে আমাদের লাগছে কি কি দেখো, আমাদের সফটওয়্যার লাগবে, হ্যাঁ হার্ডওয়্যার লাগবে, সফটওয়্যার লাগবে, তার মধ্যে হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার লাগবে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার লাগবে, DBMS এর সফটওয়্যার লাগবে, তারপর পিপল লাগবে, তাই না, যারা এটা ডেভেলপ করবে। আর প্রসিডিওর মানে হচ্ছে কিছু আমাদের পলিসি, কিছু রুল ঠিক করে দিতে হবে। এই রুলগুলোই হচ্ছে ওই যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যারা অ্যাডমিনিস্ট্রেটর আছে, যারা হচ্ছে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর আছে বা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর আছেন, তারাই পলিসিগুলো ঠিক করবেন। কি পলিসি? ওই পলিসিগুলো যে আসিফ স্যারের কোনো অংশটুকু কুশল স্যার জানবেন, কুশল স্যারের কোনো অংশটুকু ওরা জানবে, এই যে ফারুক স্যার, এবং তাদের কাজকর্ম থেকে নিতাইবাবু কতটুকু জানতে পারবে, এবং তাদের কাজকর্ম থেকে তোমাদের বিমল স্যার কতটুকু জানতে পারবে, এই পলিসিগুলো তারা ঠিক করে দিবে। কতটুকু দেখতে পাবে, কতটুকু কে কাজ করতে পারবে, কে এন্ট্রি করতে পারবে, কে ডিলিট করতে পারবে, এইটা বলে দেওয়ার পরে তারপর সিস্টেমটা কাজ করা শুরু করবে। ঠিক আছে? তাহলে আমাদের সেট অফ রুলস লাগবে, মানে পলিসি লাগবে। এই পলিসিগুলো আসলে হচ্ছে সফটওয়্যারে ইমপ্লিমেন্ট করা হবে আর কি।
আচ্ছা, এগুলো একই ধরনের কথাবার্তা, আমি রিপিট করছি না। ডাটা যারা মানে এগুলো সোজা জিনিসই আছে, হ্যাঁ একই কথাই চলে আসতেছে বারবার, যে লজিক্যাল রিকোয়েস্টটা সাবমিট করা হবে এবং ফিজিক্যাল লোকেট থেকে ডাটাগুলো চলে আসবে, কিন্তু কিভাবে আসবে ডোন্ট নো, এটা আমাদের মাথা ব্যথা নেই, এটা অন্যেরা ঠিক করে দিবে। মাল্টিপল ইউজাররা যেন পেতে পারে, ব্যাকআপটা কিভাবে হবে, এগুলো একটা ডাটাবেস ম্যানেজ সিস্টেমের হেডেক। হ্যাঁ, যে হার্ড ডিস্ক গুলো আমরা যেখানে স্টোরেজ রাখছি সেই স্টোরেজ কিন্তু ফেল করতে পারে যে কোনো সময়, তাহলে আমি কি দুটো স্টোরেজ রাখবো প্যারালালি? দুটো স্টোরেজ যদি রাখি তাহলে কোনটা আগে কপি হবে, কোনটা পরে কপি হবে, নাকি দুটো একই সাথে কপি হবে, দুটো জায়গায় কপি হয়েছে কিনা সেটা নিশ্চিত হবে কি করে? লট অফ ইস্যুস আছে এখানে যেগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে প্রপারলি। আচ্ছা ডাটাবেস, আচ্ছা এখন হচ্ছে আমরা হচ্ছে ডাটাবেস ডিজাইনের জন্য, আচ্ছা অ্যাবস্ট্রাকশন একটা একটা খুব সুন্দর কথা, যেমন ধরা যাক ল্যাঙ্গুয়েজটা একটু পরে আসছি, ল্যাঙ্গুয়েজের একটা এক্সাম্পল আছে, আমি এক্সাম্পল দিয়ে ল্যাঙ্গুয়েজটা পরে বলবো। আচ্ছা অ্যাবস্ট্রাকশনটা কি ডাটা, তাহলে দেখো এখান থেকে আগের যে ছবিটাতে যদি আমরা যাই, দেখো তিনটা জিনিস কিন্তু এখানে আছে। একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে এই যে এখানে এনা এখানকার যে ইউজারটা সেট আছে, সেট অফ ইউজার্স, তাদের অংশটুকু জানার দরকার নেই, আছে জানার দরকার আছে, তাদের জানার দরকার আছে এই যে ইউজারদের নাই জানার দরকার নাই। আবার এইখানে এইখানে যে অংশটুকু আছে, এই যে অংশটুকু, এই অংশটুকু আমি, আমার কি মাউস দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। এই অংশটুকু যারা আছে থাকো, এই অংশটুকু কিন্তু আবার এইখানে কিভাবে হচ্ছে এটা জানার দরকার নাই, আছে এই অংশটুকু জানার দরকার নাই, কিন্তু অবশ্য অবশ্য ডাটাবেস যিনি অ্যাডমিনিস্ট্রেটর তিনি আবার এটা জানবেন, এটা ঠিক আছে। তাহলে এইখানে কিভাবে ডাটা থাকবে বেসিক্যালি সেটা কিন্তু এই সফটওয়্যারটা ঠিক করে দিচ্ছে। এখানে যে একটা সফটওয়্যার আছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে সফটওয়্যারটা আছে সেটা কিন্তু এখানে ঠিক করে দিচ্ছে। তাহলে আমরা তিনটা সেটে কিন্তু এখান থেকে ভাগ করে ফেলেছি অলরেডি, এই ভাগটা হচ্ছে এখানে, একটা হচ্ছে ফিজিক্যাল লেভেল, একটা হচ্ছে লজিক্যাল লেভেল, একটা হচ্ছে ভিউ লেভেল। ফিজিক্যাল লেভেল হচ্ছে ডাটাটা অ্যাকচুয়ালি কিভাবে স্টোরেজ বা সিস্টেমে আছে, হার্ডওয়্যার সিস্টেমে আছে, সেটা কিন্তু আলাদা পার্ট। হ্যাঁ, সেটা কিন্তু একটা বাইনারি আকারে থাকবে নাকি ওই হার্ড ডিস্ক, মানে কি কিছু ধরো যে আমি যদি একটা হার্ডওয়্যার চিন্তা করি, সরি হার্ড ডিস্ক, তাহলে কিছু স্টোরেজ প্লেট আছে, অনেকগুলো প্লেট। প্লেট মানে কি? প্লেট মানে তোমরা হয়তো জানো, ধরে নাও যে তোমরা যেরকম তোমরা যেটা ভাত খাও না, যেরকম থালি আর কি, হ্যাঁ এরকম অনেকগুলা প্লেট যদি মাঝখানে ফুটা করে, ধরো 10-12টা প্লেটকে মাঝখানে ফুটা করে যদি একটার পর একটা ঢুকিয়ে রাখি, দেখতে যেরকম হবে, হ্যাঁ সেরকম হচ্ছে স্ট্যাক, স্ট্যাক রাইট, ওরকম স্ট্যাক যদি করি তাহলে একটা হার্ড ডিস্কের মতো হতে পারে। তাহলে এই প্লেটের ডাটাগুলো কিভাবে থাকবে, এরকে ছড়িয়ে ছিটে থাকবে নাকি কিভাবে থাকবে, সেটা আমরা আলোচনা করব, সেটা আমাদের একটা লেকচার এটার উপরে আছে। যাই হোক, এটা একটা পার্ট আর কি, হ্যাঁ তো এটা একটা পার্ট, সেটা একটা কনসার্ন ইস্যু। তাহলে কিছু লোকজন এটা নিয়ে চিন্তা করবে যে ওই জায়গায় ডাটাটা কিভাবে থাকবে, আচ্ছা কিছু লোক চিন্তা করবে যে না ঠিক আছে ওইটা আমার চিন্তা করার দরকার নাই, আমি ধরে নিলাম যে কোনো একটা ভাবে আছে, কিন্তু যারা আছে তাদের মধ্যে লজিক্যাল রিলেশনটা কি, তাদের মধ্যে লজিক্যাল রিলেশনটা কি? যেমন ধরা যাক আমি তোমাকে যদি বলি যে কি বলে হচ্ছে যে কি বলে দুজন ছাত্রের আমি এজ বললাম, ঠিক আছে একজন হচ্ছে ধরো রহিমের চাইতে করিম 2 বছরের বড়, রহিম 2 বছরের বড় করিমের চাইতে, ঠিক আছে এটা আমি একটা জায়গা থেকে ডাটাটা পেয়েছি, হার্ড ডিস্কে ছিল কোনো একটা জায়গায়, কিন্তু এই যে রিলেশনটা রহিম করিমের চাইতে 2 বছরের বড় এই টাইপের কি কোনো কথা হার্ড ডিস্কে লেখা আছে? হার্ড ডিস্কে কিন্তু লেখা নাই, কি লেখা আছে? রহিমের রহিমের এগেস্টে কিছু অ্যালফেবেট আমরা ডিফাইন করেছিলাম, সেই অ্যালফেবেটের এগেস্টে আবার কিছু বাইনারি কোড আছে যেটাকে আমরা বলছি আসকি কোড বা ইউনিকোড যেটাই হোক না কেন। আবার এই যে 5 বছর কথাটা বললাম সেটাও কিন্তু বাইনারি, তাহলে রহিমের নামটাও আছে বাইনারি হিসাবে, তার এজটাও আছে বাইনারি হিসাবে, কিন্তু এক ধরনের বাইনারি ডাটাকে আমরা বলছি এজ, আবার আরেক ধরনের বাইনারি ডাটাকে বলছি হচ্ছে আমরা নাম, ঠিক আছে। তাহলে আমরা যখন প্রোগ্রাম লিখছি আমরা কিছু অ্যাবস্ট্রাক্ট করছি, আমরা কিন্তু গোটা দুনিয়াতেই অ্যাবস্ট্রাক্ট করছি। যেমন ধরো যাক আমি তোমাকে বলছি যে ওইটি একটি গোলাপ ফুল, গোলাপ ফুলটা কি এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট করতেছে, আমরা কিন্তু আমি গোলাপ ফুল বলার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু একটা ইমেজ ভেসে উঠছে গোলাপ ফুলের ইমেজটা, তার মানে কি আমি গোলাপ ফুলের সাথে একটা নাম জুড়ে দিয়েছি, ওই ফুলটার সাথে একটা নাম দিয়েছি, নামটা কি গোলাপ ফুল, বলার সাথে সাথে তোমার মাথায় একটা ইমেজ কাজ করছে, আচ্ছা ওইটাকে গোলাপ ফুল, এটা জবা ফুল, তোমার সাথে সাথে মাথায় একটা কাজ করছে, আচ্ছা এটা জবা ফুল, আচ্ছা আমি জবা ফুলকে কিন্তু গোলাপ ফুল বলতে পারতাম, আবার গোলাপ ফুলকে জবা ফুল বলতে পারতাম, তাই না? এটা আমার ডেফিনেশন।
এই ডেফিনিশনটা কি একটা অ্যাবস্ট্রাকশন, এটা ফুলের অ্যাবস্ট্রাকশন। আমি যদি বাস বলি, বাস বলার সাথে সাথে বাস তো একটা ইংলিশ ওয়ার্ড BUS, জাস্ট তিনটা লেটার। এই তিনটা লেটার দিয়ে কিন্তু একটা বড় এন্টিটিকে অ্যাবস্ট্রাক্ট করতেছি, যে এত বড় একটা জিনিস থাকবে, সেখানে একটা সিট থাকবে, লোকজন সে সিটে বসে কোথাও যেতে পারবে, ড্রাইভার থাকবে, একটা কন্ট্রাক্টর থাকবে, ইঞ্জিন থাকবে, চাকা থাকবে। দেখো লট অফ থিংস, অনেকগুলো থিংসকে আমরা শুধুমাত্র তিনটা ক্যারেক্টার দিয়ে অ্যাবস্ট্রাক্ট করেছি। বাস বলার সাথে সাথে তোমরা চিন্তা করতে পারছো যে আচ্ছা এটাকে বাস, তাই না? যে এগুলো সবই অ্যাবস্ট্রাকশন। তাহলে আমরা ডাটা যেটা আছে এটা বাইনারিতে ডাটা আছে, ইভেন আসলে বাইনারিতেও নাই, ওটা কিছু ম্যাগনেটিক রোটেশন আছে। এই ডাটাগুলো ধরো যে এই যেটা হার্ড ডিস্কে আছে, ওরিয়েন্টেশন আছে, ম্যাগনেটিক ওরিয়েন্টেশন। সেই ওরিয়েন্টেশন গুলো আমরা নাম দিয়েছি একটা বাইনারি নাম, যে ওরিয়েন্টেশনটা ওয়ান, এই ওরিয়েন্টেশনটা জিরো। তাহলে এটা একটা অ্যাবস্ট্রাকশন। আবার এই যে 1010 নামের এগেস্টে বাইনারি যে কোডগুলো আছে, দ্যাট ইজ নামের এগেস্টে আসকি কোড বা ইউনিকোড, তার এগেস্টে যে বাইনারি কোডগুলো আছে সেটাকে বলছি হচ্ছে আমরা নাম, তাহলে এটা অ্যাবস্ট্রাকশন। আবার একই ধরনের বাইনারি সেটের একটা নাম দিয়েছি হচ্ছে এজ, এটাও একটা অ্যাবস্ট্রাকশন, ঠিক আছে? আচ্ছা ফাইনালি এই যে ডিসিশনটা যখন আসতেছে ভিউ লেভেলে, তাহলে এটা গেলো ফিজিক্যাল লেভেল, যেটা আসলে ডাটাটা থাকছে। লজিক্যাল লেভেল হচ্ছে যে যে নামগুলোর সাথে রিলেশন, ভ্যারিয়েবলগুলোর সাথে রিলেশন, সেটা হচ্ছে গিয়ে লজিক্যাল লেভেল। তার মানে হচ্ছে যে ফিল্ডগুলো থাকবে সেই ফিল্ডগুলোর মধ্যে লজিক্যালি কীভাবে রিলেটেড, হ্যাঁ, সেটা নিয়ে আমাদের কাজ করার। আর ফাইনালি যেটা থাকতেছে ভিউ লেভেল, ইউজাররা কীভাবে দেখতে চায়, সেটা হচ্ছে ভিউ লেভেল। ইউজাররা কিন্তু বিভিন্ন অ্যাবস্ট্রাকশন দেখতে চায়, হ্যাঁ, যেমন বলতে চায় যে একটা ডেটা সেট থেকে বলতে পারে যে আচ্ছা বলেন তো এটা হচ্ছে মে মাস যাচ্ছে, কী বলে হচ্ছে যে মে মাসের টোটাল সেল কত টাকা হয়েছে, বা এপ্রিল মাসের টোটাল সেলস কত টাকা রয়েছে, ঠিক আছে? সে কিন্তু উনি কিন্তু আর কিন্তু এই এই লজিক্যালি সেল বলতে কাস্টমারের সাথে কি সম্পর্ক, যে সেল মানে হচ্ছে একটা কাস্টমার কোনো একটা প্রোডাক্ট কিনেছে, প্রোডাক্টের কাছ থেকে টাকা পে করেছে, এত কিছু জানার দরকার নাই। এবং সেটা কিভাবে রিলেটেড ছিল, কোন ফাইলে ছিল, সেটাও জানার দরকার নাই। কোন কোন ডিস্ট্রিক্ট থেকে সেল হয়েছে সেটাও জানার দরকার নাই। জাস্ট বললো আমি হচ্ছে ধরো যে একটা মানে একটা ধরো যে বাংলাদেশে দারাজ, দারাজ বললো যে গত মাসে আমাদের এই একটা নির্দিষ্ট একটা ফোনের মডেল বললো, এই মডেল কয়টা সেল হয়েছে বলেন। তাহলে এই যে ভিতরে যে খবরগুলো ছিল তার জানার দরকার নাই, উনি শুধু জাস্ট একটা রিপোর্ট দেখতে চান, হ্যাঁ আমার 500টা ফোন সেট বিক্রি হয়েছে, তার মূল্য হচ্ছে 5,00,000 টাকা, সোজা হিসাব, এটা হচ্ছে একটা ভিউ হতে পারে। উনি এটা গ্রাফ দেখতে চান না, আচ্ছা আপনি যেটা করেছেন এটা একটা আমাকে গ্রাফ করে দেখান, সেটার একটা ভিউ হতে পারে যে কোন মাসে কি পরিমাণ সেল হয়েছে, এটা একটা ভিউ হতে পারে। উনি বলতে পারেন যে আচ্ছা যে আপনি যে আমাকে দেখাচ্ছেন আপনি একটু ভালো করে দেখান, এখানে সুন্দর করে লিখে দেখান, যেখানে লেখা থাকবে যে দারাজ কোম্পানি বা অন্য একটা কোম্পানি নাম থাকবে, সিসকো বা তোমার হচ্ছে যেটাই হোক আমাদের যেগুলো ফোন সেল যেগুলো বিক্রি করে অনেকে আর কি, তারা বলতে পারে এখানে একটা, বা রাশিয়ান বাসিটি ধরো একটা রিপোর্ট হচ্ছে, এখানে একটা লোগো থাকবে রাশিয়ান বাসিটির লোগো, তারপর নিচে লেখা থাকবে ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, তারপর নিচে লেখা থাকবে যেচে মান্থলি রেকর্ড অফ দ্য স্টুডেন্ট ইম্প্রুভমেন্টস দিয়ে, তারপর এখানে একটা টেবিল থাকবে যে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা গত মাসে এতজন অ্যাটেন্ডেন্সে ছিল ক্লাসে, এই মাসে এতজন হয়েছে, সেকেন্ড ইয়ারের ছেলেরা গত মাসে এতজন ছিল, এই মাসে এতজন হয়েছে, এই যে এত সুন্দর একটা ইন্টারফেস করে আমাকে রিপোর্টটা দিতে হবে, সেটাও একটা ভিউ। এই ভিউটা দেখো, এই যে আমরা যে অতিরিক্ত কথাবার্তাগুলো যোগ করলাম যে আমার ই থাকতেছে, একটা লোগো থাকছে, নাম থাকছে, তারপর বললাম যে মাল্টি রেকর্ড অফ দ্য স্টুডেন্টস ইম্প্রুভমেন্ট, সেখানে বললাম যে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, এই যে হাবি যাবি কথাগুলো, এই কথাগুলো খেয়াল করে দেখো, এই কথাগুলো কিন্তু আসলে কোনো টেবিলে নাই। টেবিলে ছিল এগুলো কথাগুলো? কোনো টেবিলে নাই। হ্যালো, মিউট করে দিচ্ছি, এগুলো কিন্তু কোনো টেবিলে নাই। এগুলো আমি যখন রিপোর্ট জেনারেট করব, আমি কাস্টমারকে দেখাবো, তখন এই এই অংশগুলো যোগ করছি, তাহলে এটা আমার একটা ভিউ হতে পারে। কুশল, কুশল তো আছো নাকি? হ্যালো, আছি স্যার, আছি স্যার। কুশল কিছু যোগ করতে পারো আমার কথাবার্তার সাথে? কুশল তো আমাদের ডাটাবেজের সবচেয়ে এক্সপার্ট হচ্ছে কুশল, আর আছে না স্যার, অসুবিধা নাই, আপনি কন্টিনিউ করেন স্যার। লাস্টে লাস্ট, আচ্ছা লাস্টে আবার তুমি কিছু যোগ করিও শেষে। লাস্টে স্যার আমি যোগ দিব স্যার, যে সময় ওদের ল্যাবে নেক্সট কি করানো হবে এই বিষয়ে আমি একটু আইডিয়া দিব হয়তো আপনার সাথে একটু আলোচনা করে। আচ্ছা, আর তাছাড়া আমি যেগুলো কথা বলছি এটার সাথে যদি কিছু যোগ করার দরকার থাকে বা কিছু আপডেট করার দরকার থাকে তাহলে তুমি আপডেট করে দিও, হ্যাঁ। কারণ অসুবিধা স্যার, আপনি যেভাবে বলছেন আলাদা ভাবে আপডেট করা লাগবে না কিছু, আমি তারপরেও স্যার সেরকম নতুন কোনো বলবো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। তাহলে এইটা গেল হচ্ছে আমাদের লজিক্যাল লেভেল আর কি, এই এই কনসেপ্ট মানে আমাদের এই যে লেভেল অফ অ্যাবস্ট্রাকশন বললাম, এগুলো হচ্ছে লেভেল অফ অ্যাবস্ট্রাকশন। একটা হচ্ছে ফিজিক্যাল লেভেল, লজিক্যাল লেভেল, আর একটা হচ্ছে ভিউ লেভেল। এক এক লেভেল আমাদেরকে ডাটাকে এক একভাবে
মানে চিন্তা করতে হবে। আমরা যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলছি, আমাদের কিন্তু পড়ার বেশিরভাগ অংশ থাকছে লজিক্যাল লেভেলে, আমরা এই অংশটুকুই বেশি পড়ব। আমাদের মানে পড়াশোনা বেশিরভাগ পার্ট হচ্ছে কিন্তু এইটা, খুব অল্প পার্ট হচ্ছে ফিজিক্যাল লেভেলে, ও খুব অল্প সংখ্যক আছে, এটা একটা বা দুইটা লেকচার এটার উপরে আছে। আর ভিউ লেভেলেও খুব অল্প আছে, এটাও আমরা কিছুটা করবে। তবে আমরা যদি একটা কমপ্লিট সফটওয়্যারের কথা চিন্তা করি, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার, সেটা কিন্তু আমাদের পুরোটাই এখানে, এই যে মানে একদম ফিজিক্যাল লেভেল থেকে চিন্তা করে মূলত লজিক্যাল লেভেল এবং ভিউ লেভেল নিয়ে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো আমাদের এখানকার বেশিরভাগ কাজ হচ্ছে এই জায়গায়, যে আমরা যে লজিক্যাল লেভেলে যে থাকবে সে লজিক্যাল লেভেলটাকে কত বেশি অপটিমাইজ করতে পারি, এবং ডাটাবেস ডিজাইনের একটা বড় জায়গা হচ্ছে এটা। আচ্ছা, ডিজাইন কথাটা আমি যদিও বলছি, রিসেন্ট যেটা মানে ট্রেন্ড আর কি, এই ডাটাবেস ডিজাইনে কিন্তু অনেক আগ্রহী না, হ্যাঁ, সেই জন্য নো স্কুলটা ডেভেলপ করেছে, এটা কিন্তু মাথায় রেখো। ডিজাইন বলা মানে সবসময় মাথায় যেন ডিজাইনটা না ঢুকে যায়, যে ডিজাইন করে সব কাজ করতে হবে, এর বাইরেও কাজ করার সুযোগ আছে এটা পরিস্থিতির জন্য। আমরা নো স্কুলের উপরেও দু তিনটা লেকচারে হয়তো আলোচনা করবো, সেটা পরের দিকে। আচ্ছা, এটা গেল স্যার ফিজিক্যাল লেভেল আর ভিউ লেভেলের ভিতরে একটু পার্থক্যটা যদি বলতেন আরেকবার প্লিজ। আচ্ছা, ফিজিক্যাল লেভেলটা হচ্ছে টোটালি যেমন তোমাকে, আচ্ছা ফিজিক্যাল লেভেলের পার্থক্যটা আমি একটা স্লাইড দেখিয়ে দেব, কিনা কিছুটা দেখিয়ে দিই তাহলে আমাদের সুবিধা হবে বুঝতে। ওয়েট আ মোমেন্ট স্যার, স্যার একটা ইয়ে বলি স্যার, তুমি ধরো যে তুমি ধরো যে একটা ইমেল, তোমরা যেটা ইমেল লগ ইন করো তাই না, ইমেল লগ ইন করাটা হচ্ছে তোমার ভিউ লেভেল। হ্যাঁ, তুমি কিন্তু ওখানে আইডি দিচ্ছ, পাসওয়ার্ড দিচ্ছ, কিন্তু এই আইডি পাসওয়ার্ডটা তোমাকে, এই টাইপের কিন্তু হাজার হাজার কাস্টমার আছে গোটা দুনিয়াতে তাই না, তো তাদের কিন্তু এটা ভেরিফিকেশন হচ্ছে কোনো একটা জায়গায়, আইডি 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 আইডিটা কেমন হবে, কোনটা ভ্যালিড আইডি, পাসওয়ার্ডটা কোনটা ভ্যালিড হবে কি হবে না, এই অংশগুলো কিন্তু মাঝখানে একটা কাজ হচ্ছে। কিন্তু এই আইডি পাসওয়ার্ড গুলো বা মানে দেওয়ার পরে তোমার অ্যাকচুয়াল ইমেলটা যে জায়গায় থাকছে, মানে মেসেজটা যে জায়গায় থাকছে, সেটা হচ্ছে গিয়ে তোমার ই লেভেল, কি যেন হচ্ছে যে ফিজিক্যাল লেভেল। আচ্ছা, আমাকে এই স্লাইডটা দেখতে পাচ্ছ, রেড দেখা যাচ্ছে? হ্যালো, কিভাবে আছে, এই যে স্ট্যাক বলেছিলাম তাই না, এই যে স্ট্যাক গুলো কিভাবে আছে, হ্যাঁ এগুলো কিন্তু সব, আমি যদি হার্ড ডিস্ক মনে করি তাহলে এটা হতে পারে যে তোমার এক একটা প্লেট একটা পর একটা হয়তো মানে সাজানো আছে স্ট্যাকের মতো। এটা গেল, তারপর হচ্ছে এইগুলো হচ্ছে কি ফিজিক্যাল লেভেলের কাজ, বুঝছো? এখানে আরো আছে, আরো আছে। তাহলে কি স্যার ফিজিক্যাল লেভেলটাই লো লেভেল তাই না স্যার? ফিজিক্যাল লেভেলটা লো লেভেল। আচ্ছা, আমি একটু অ্যাড করি স্যার। হ্যাঁ বলো, চিওর চিওর। আচ্ছা, ফিজিক্যাল লেভেল তো বুঝছো যে অ্যাকচুয়ালি হচ্ছে যে ডেটাটা কিভাবে স্টোর থাকছে বিট লেভেলে বা যেভাবে, সেটা তোমার হার্ড ডিস্কে থাকতে পারে, এসএসডি তে থাকতে পারে, যে কোনো ভাবে, সোজা কথা ফিজিক্যাল একটা ডিভাইস হার্ডওয়্যারে কিভাবে ডেটাটা আছে। আর লজিক্যাল লেভেল হচ্ছে আমরা তো আর ফিজিক্যালি তথ্য স্টোর করতে পারি না নিজের হাতে, আমরা কি করি, আমরা ইন্টিজার ডিফাইন করি, আমরা স্ট্রিং ডিফাইন করি, এভাবে ডেটাটাকে আমরা যেভাবে ডিফাইন করছি, এটা হচ্ছে যে লজিক্যাল লেভেলের আমাদের ডিজাইন, যে আমরা এই তথ্যটা কি টাইপ, কত লেন্থ, এই ধরনের ডেটা ডিফাইন করছি। আর ভিউ লেভেলে যে স্যার একটু আগে বলছিলেন না একটা এক্সাম্পল, যে একটা অর্গানাইজেশনের ডেটাবেস রাখা আছে, এক এক কোম্পানি বলছে আমার খালি এইটুকু দরকার, ওইটুকুর দরকার নাই, আরেকজন বলছে যে আমার কেবলমাত্র সেলস এর পার্টটুকু দরকার, ওই পার্টটুকু দরকার নাই, তাহলে আমরা কি করব, আমরা সমস্ত ডেটাই আছে, আমরা করি কি সেখানে যে যার যেইটুকু দরকার ওই ডেটার কেবলমাত্র সেই ফিল্ড কটাই দেখায়। দেখা যাচ্ছে আমার একটা হয়তো ডেটাবেজের একটা টেবিলে 100টা ফিল্ড আছে, হ্যাঁ, কিন্তু সবার তো 100টা ফিল্ডের ডেটা দরকার নাই, কারো হয়তো প্রথম 5টা দরকার, কারো হয়তো 7টা দরকার, আমি যার যতটুকু দরকার সেইটুকু তাদের কাছেই একটা তার জন্য আলাদা ইউআই আকারে দেখাতে পারি। এটা হচ্ছে ডিফারেন্ট ভিউ, ডেটার ডিফারেন্ট ভিউ, এইভাবে ভিউ ডিফাইন করা যায়। হ্যাঁ, পরবর্তীতে তোমরা ল্যাবে যখন কাজ করা হবে তখন এটা দেখবা, এই হচ্ছে আরেকটা লেভেল আছে স্যার। আপনি থ্যাংক ইউ, থ্যাংক ইউ কুশল। এবং এটা যেমন ভিউ করতে হবে, আবার ইউজার ইন্টারফেসটা ওখানে থাকতে হবে নাকি কুশল? হ্যাঁ হ্যাঁ জি স্যার। হ্যাঁ আচ্ছা, গুড, থ্যাংক ইউ। তাহলে এখন হচ্ছে আমরা আবার যাই, তো কি এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আবার যাই এখানে, জুমে তো একটু ভালো সুবিধা দেখছি, অনেকগুলো শিক্ষক একসাথে জয়েন করতে পারলে ক্লাসগুলো আরো ভালো হবে।
তারপর আসিফকেও বলবো জয়েন করতে, ভালো হবে তাহলে না? ভালো হচ্ছে, গুড। আচ্ছা এরপরে যাচ্ছি হচ্ছে, আমরা তাহলে তিনটা লেভেল জানতে পারলাম তাই না? আবার এখান থেকে একজন এক এক ভাবে চাচ্ছে তাই না? তোমার ডেটা গুলো তোমার বিমল স্যার যেভাবে চাচ্ছেন, তোমার কিন্তু প্রফেসর সে ডাটা গুলো নাও চাইতে পারে তাই না? বা অ্যাডমিনিস্ট্রেটর যিনি আছেন তিনি চাচ্ছেন যে তুমি হচ্ছে ঠিক মতো ই জমা দিচ্ছ কিনা, টিউশন ফি জমা দিচ্ছ কিনা, রাশিয়ান ভার্সিটি অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট এটা এটা তাই না? তাহলে এই এই জায়গাগুলো থেকে এক একজনকে আমরা এক এক ভাবে এক এক ফরম্যাটে ডাটাগুলো দিব, সেটা হচ্ছে তার ডিফারেন্ট ভিউ আর কি। এই যে এই এই ছবিটা দেখো, এই যে ফিজিক্যাল ডাটাটা আছে, হ্যাঁ ফিজিক্যাল ডাটা আছে, তারপরে হচ্ছে আমরা এটা লজিক্যাল ডাটা, আর এরপরে যেটা হচ্ছে ভিউ, এইগুলোকে আমরা বলি হচ্ছে এই যে এক একটা আমরা যে ডিজাইন করলাম না, যে ডাটাগুলো আমরা যদি ডিজাইন করি আর কি, সেটা কিভাবে ডাটাগুলো থাকবে সেটা কিন্তু একটা চিন্তা করার বিষয়। যেমন একটা এক্সাম্পল তোমাদের রেট দেখিয়েছিলাম, এটা নট নেসেসারি যে সব সেভাবে ডাটা রাখতে হবে, এটা বিভিন্ন স্টোরেজে বিভিন্নভাবে রাখার দরকার পড়তে পারে আর কি। সেইটা আমরা যেভাবে ডিজাইন করব সেটা আমরা আমরা পরে আরো বেশি আলোচনা করব। সেটাকে বলা হচ্ছে স্কিমা, স্কিমা মানে হচ্ছে এক ধরনের ডিজাইন ভিউ আর কি। তাহলে ফিজিক্যালের জন্য এক ধরনের স্কিমা থাকবে, আমাদের লজিক্যালের জন্য এক ধরনের স্কিমা থাকবে, আর এটার জন্য আর ধরনের স্কিমা থাকবে। এই তিনটা সেট আমরা মানে ডিজাইন করার সময় তিনভাবে চিন্তা করব। তো আজকে এই পর্যন্ত থাক, এক ঘন্টা তো মোটামুটি হয়ে গেল মনে হয়, এক ঘন্টা হয়ে গেছে, কালকে আবার প্রসিড করব। কুশল এবার যদি কিছু বলে, কুশল কুশল আছো? স্যারের ইন্টারনেট মনে হয় হ্যাং করেছে স্যার। হ্যাঁ এটা একটা সমস্যা আর কি, বা কারেন্ট চলে গেছে হয়তো, চলে কঠিন নেই। তে কুশল স্যার কালকে থাকবেন, হ্যাঁ উনি তোমাদের নতুন মিটিং আইডি। তোমরা সবাই কি শুনতে পাচ্ছো? হ্যাঁ জি কুশল এসেছে, হ্যাঁ এসেছে, হ্যাঁ হ্যাঁ জি জি স্যার, জি স্যার শুনতে পাচ্ছি না স্যার? আমার সম্ভবত ইন্টারনেট কানেকশনে একটু সমস্যা হচ্ছে, সেজন্য একটু রিলাক্স। আমি ভাবলাম যে আসলে কার সমস্যা, অসুবিধা নেই। স্যার আপনি কি কন্টিনিউ করছেন? না না শেষ, আমি আজকে মতো শেষ করলাম। হ্যাঁ এখন তুমি বলো কুশল। আচ্ছা স্যার আমি একটু আপনার কাছে একটু শুনি, সেটা হচ্ছে যে ওদের আসলে স্যার এখন পর্যন্ত কি কি ক্লাস হয়েছে, মানে এই পর্যন্ত এই যে আমি এই যে প্রথম যে স্লাইডটা যেটা আজকে কথা বলছি সেটা তুমি ইস্যু আছে যে গুগল ড্রাইভে আছে ওখানে দেখতে পারবে। আচ্ছা তো কালকে যেটা শুরু করতে চাচ্ছিলাম প্র্যাকটিক্যালি, ওই তোমার হচ্ছে খুব সিম্পল দিয়ে শুরু করি, এই রিলেশনগুলো রাখার সুবিধা হবে ক্লাসের সাথে সাথে বুঝতে সুবিধা হবে। যে ওই যে জ্যামে কিভাবে মাইএসকিউএলটা ওপেন করতে হয়, হ্যাঁ এবং কালকে একটা খুব সিম্পল ডেটা থাকবে, মানে ডেটাবেস থাকবে দুইটা বা তিনটা ফিল্ড, হ্যাঁ এইভাবে আর কি, দুইটা ফিল্ড মানে ছোট ছোট কিছু কোয়েরি। স্যার আপনি কি জ্যাম স্ট্যাকের কথা বলছেন নাকি স্যার জ্যাম আলাদা কোনো অ্যাপ? না জ্যাম স্ট্যাক না, জ্যাম যে সফটওয়্যার একসাথে যেগুলো আছে অ্যাপাচি মাইএসকিউএল সার্ভার পিএইচপি মিলে যেটা থাকে না একসাথে। স্যার বুঝতে পারছি, মাইএসকিউএল পিএইচপি আর অ্যাপাচি দিয়ে, হ্যাঁ মিলে সবগুলো একসাথে না। হ্যালো হ্যাঁ কুশল স্যার এখন শোনা যাচ্ছে? হ্যালো আজকে পার্টিসিপেন্ট তো খুব কম, 21 জন মাত্র। জি স্যার
হ্যালো হ্যাঁ কুশল বোধহয় ইন্টারনেটের সমস্যা হচ্ছে নাকি বুঝছি না জি স্যার স্যার ইন্টারনেটের সমস্যা আপনি জি স্যার আমি একটু সমস্যা হচ্ছে আচ্ছা 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 স্যার আমি তাহলে নেক্সট এর দিন যেটা কালকে যেটা করতে চাচ্ছি সেটা হলো যে ওই MySQL ডেটাবেস সার্ভারটা ইনস্টলেশনের প্রক্রিয়াটা কি এবং প্লাস হচ্ছে কোয়েরি নরমাল কোয়েরি কিভাবে রান করে এইটুকু জিনিস আপনি একটু ভালো করে দিতে পারেন ওকে 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 সমস্যা নেই স্যার এটুকুর জন্য আমি আমি হয়তো একটা স্লাইড বা দুই একটা জিনিস ই করব প্লাস হচ্ছে যে গুগল ক্লাসরুমে তো আমার অ্যাক্সেস দেওয়া হয়েছে স্যার আমি ওখানে প্রয়োজনীয় যা যা লাগবে সেগুলোর লিংক প্লাস অন্যান্য জিনিসগুলো আমি আগে একটু দিয়ে রাখবো ওরা যদি আগে একটু নিতে চায় আপনি স্যার টাইমটা স্যার এটাই থাক নাকি স্যার তিনটা টাইম মানে ভালো হবে স্টুডেন্টরাও তিনটাই প্রিফার করছিল তিনটাই বোধহয় ভালো হবে সেই ক্ষেত্রে হ্যাঁ অসুবিধা নাই বেশি ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট যে সময়টাতে যদি তিনটাই পাওয়া যায় তাহলে ওই সময়টাতেই আমরা শুরু করতে পারি স্যার আচ্ছা তাহলে তুমি যেটা করো কি আজকে এখানে এখানে শেষ তুমি হচ্ছে মিটিং আইডিটা তুমি নিজে একটা মিটিং আইডি হোস্ট করলে তোর মিটিং কন্ট্রোলটা সুবিধা হবে এখান থেকে কন্ট্রোল ট্রান্সফার করা যায় কিনা আমি জানি না আমি স্যার মিটিং আইডিটা